প্রিয় ছাত্র ছাত্রী সকল, এইটো ভিডিওর জড়িয়ে আমি অনুশীলনী 2.3 দিয়া একর 4 নম্বর প্রশ্নের সমাধান করিম। আগর ভিডিওত আমি 3 নম্বর প্রশ্নলে সমাধান করেছো, তোমালোকে যদি চাওয়া নাই সেই ভিডিওটি চাই লবা। 4 নম্বর প্রশ্ন দিছে পি এক্স সমান সমান 2x⁴ প্লাস 3x³ মাইনাস 2x² মাইনাস 9x মাইনাস 12 আর জি এক্স দিয়া আছে x² মাইনাস 3। আমি যেহেতু পি এক্সক জি এক্সে হরণ করিম, প্রথমতে পি এক্সর এই ঘাটবর আমি চাব লাগিব যে ইয়াতে ডাঙরের সরলেকে আছে না নাই। প্রথমতে এক্সর ঘাটটি হল 4, তারপর এক্সর ঘাটটি 3, তারপর 2 আর এক্সর ঘাটটি 1 শেষত আছে ধ্রুবক। যে যদি মিলিয়ে আছে আমি এনেকাকে লিখিব পাৰিম, যদি মিলা না থাকিলে হয় আমি সজাই লিখিলো হয় 2x⁴ প্লাস 3x³ মাইনাস 2x² মাইনাস 9x মাইনাস 12। এটা জি এক্সর প্রথম পদটির ঘাট 2 আছে আর শেষত ধ্রুবক আছে, এটা আমি এনেকাকে লিখব পড়ো কারণ এটা মিলিয়ে আছে যে x² মাইনাস 3। এটা আমি প্রথম পদটক প্রথম পদে হরণ করিম, এনেকাকে রাফ ওয়ার্ক করে লবা x⁴ আর x² ইয়াত যেহেতু এক্স 4টা আছে আর ইয়াত 2টা আছে, 2টা এক্স ক্যানসেল হব, এতে 2টা এক্স থাকিব আর 2টো থাকিব 2x² মানে এটা এনেকুয়া 2x⁴ মানে x×x×x×x আর x² মানে x×x, এই এক্স এই ক্যানসেল, এই আর এই এক্স ক্যানসেল, ইয়াতে থাকলে x×x x² আর 2, সেইকারণে আমি লিখেছো 2x², এই তোমালে ডিডাক্ট করবো এই 2x² আমি ইয়াতে লিখিম। এটা 2x² এই দুটা পদক পূরণ করিম, এটা হবে x² মাইনাস 3। এটি পূরণ করলে আমি পাম 2×1 2 x² × x² x⁴ প্লাস ইন্টু মাইনাস মাইনাস 3×2 6 6×x² 6x². এটা এখানে আমি ইয়াতে লিখিম 2x⁴ আর x² x² তলত লিখিম মাইনাস 6x². এটা আমি চিনটো সলাই দিম, এটো প্লাস আছে এটো মাইনাস হব, এটো মাইনাস আছে এটো প্লাস হব, এটো প্রথম পদটো ক্যানসেল হয়ে গেল, ইয়াতে থাকলে 3x³, এটো প্লাস 6 ইয়ারে হওয়াটো আর ইয়ার হওয়াটো মাইনাস 2, প্লাস 6 আর মাইনাস 2 করলে আমি পাও প্লাস 4, এটো প্লাস 4x² মাইনাস 9x মাইনাস 12। এটা আকো আমি এইখানে স্টেপ রিপিট করিম, প্রথম পদটো হল এটা 3x³ আর ইয়ার প্রথম পদটো হল x² এই ক্যানসেল করলে আমি পাও 3x, যেহেতু এক্স ইয়াতে 3টা আছে ইয়াতে 2টা, 2টা ক্যানসেল হলে এটা থাকিব মানে অকল এক্স থাকিব, এটা হবো 3x, এই প্লাস এটা লিখিম প্লাস 3x। এটা 3x এই দুটা পদক পূরণ করিম, ব্রেকেট x² মাইনাস 3, এটি পূরণ করলে আমি পাম 3×1 3 x×x² x³ 3×3 9 9x। এটা এইখানে আমি ইয়াতে লিখিম প্লাস 3x³ 9x আর এইটো এক্স, এক্সটো এক্সর তলত বহে আর x² যেনেকুৱাকে x² তলত বহিছিলে আমি x² এক্সর তলত বহুম, ইয়ার 9x। এটা চিনটো সলাই দিম, এটা মাইনাস এটো প্লাস, এটো প্লাস 3x³ এটো মাইনাস 3x³ ক্যানসেল, এটো মাইনাস 9x এটো প্লাস 9x ক্যানসেল, ইয়াতে থাকলে 4x² আর মাইনাস 12। এটা একইখানে স্টেপ আমি রিপিট করিম, প্রথম পদটো হল 4x² আর ইয়ার প্রথম পদটো হল x² কাটা গল, ইয়াতে থাকলে 4, এটা আমি ইয়াতে লিখিম এটো প্লাস 4। এটা 4 আমি দুটা পদক পূরণ করিম, x² মাইনাস 3, 4×x² 4x² 4×3 12, এখানে আমি এটা লিখিম 4x² মাইনাস 12। এটা চিনটো সলাই দিম, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস মাইনাস ক্যানসেল, প্লাস মাইনাস ক্যানসেল, ইয়াতে থাকলে 0, যেহেতু দুটাই ক্যানসেল হয়ে গেল ভাগ শেষ হল 0। এটাকে আমি লিখিব পাৰো ভাগ ফল কিউ এক্স সমান সমান, এইখানে হব ভাগ ফল আর ভাগ শেষ হব আর এক্স 0।
2x squared plus 3x plus 4 aru far hek rx homan homan 0 etue hol uttor etia 5 number prashna px homan x to the power 6 plus 3x squared plus 10 aru gx homan x cube plus 1 ekhe dhonte ami korim ইয়া যেহেতু ঘাটো ডাঙৰ পৰা সৰুলৈকে সজোৱাই আছে আমি ডাইৰেক্ট লিখিব পাৰিম যে x টু দি পাৱাৰ 6 প্লাছ 3x স্কোৱাৰ প্লাছ 10 আৰু যি x ৰ ঘাটো আছে x কিউব প্লাছ 1 এটো সজোৱা আছে প্ৰথম চলকটো আছে তাৰ পিছত ধ্ৰুৱক এটা আমি প্ৰথম পদটোক প্ৰথম পদৰে হৰণ কৰিম x টু দি পাৱাৰ 6 ক যদি আমি x কিউবৰে হৰণ কৰো আমি কি আন পাম ইয়া যেটো 6টা x আছে আৰু ইয়া 3টা x আছে 3টা x কাটা যাব 3টা x থাকিব মানে এটো হ'ব x কিউব টো আমি ইয়াতে লিখিম এতিয়া x কিউবৰে আমি এই দুটা পদক পূৰণ কৰিম নেকৈকে ব্ৰেকেট দি লিখিম যে x কিউব প্লাছ 1 এতিয়া x কিউব পূৰণ কৰিম x কিউব আৰু x কিউব পূৰণ কৰিলে আমি কিমান পাম 3 প্লাছ 3 6 এটো x টু দি পাৱাৰ 6 হ'ব আৰু x কিউব আৰু 1 পূৰণ কৰিলে আমি পাওঁ x কিউব 1 লগত তোমালোকে যিকোনো সংখ্যা পূৰণ কৰিলে সেই সংখ্যাটো পোৱা যেনে 10 ইনটু 1 10 5 ইনটু 1 5 আমি তেনেকুৱাকে যদি চাওঁ x ইনটু 1 x হ'ব আৰু x কিউব ইনটু 1 x কিউব এতিয়া এইখিনি আমি ইয়াতে লিখিম যিটো x টু দি পাৱাৰ 6 প্লাছ x কিউব আছে ইয়াতে যিহেতু x কিউব নাই ইয়াৰে x ৰ ঘাটটো 2 সেইকাৰণে আমি ইয়াৰ তলত লিখিব নোৱাৰোঁ এইটো আমি বাহিৰত লিখিম মানে 10 ৰ বাহিৰত ইয়াত তেনেকুৱাকে লিখিব লাগিব প্লাছ x কিউব তোমালোকে মন কৰিবা যদি একে ঘাটৰ ইয়াতে পদ নাথাকে তেতিয়াহ'লে আমি সেই পদটো বাহিৰত লিখিম এইটো প্লাছ আছে এইটো মাইনাছ এইটো প্লাছ আছে এইটো মাইনাছ এইটো প্লাছ এক্স টু দি পাৱাৰ 6 মাইনাছ এক্স টু দি পাৱাৰ 6 এইটো কেনচেল এক্স স্কুৱেৰ 3x স্কুৱেৰ জানো আমিব প্লাছ 10 আকৌ এইটো আছে মাইনাছ এক্স কিউব এইটো আমি শেষত নিলিখোঁ কাৰণ এক্স কিউবটো এক্স স্কুৱেৰতকৈ ডাঙৰ সেইকাৰণে আমি আগত লিখিম এইটো হ'ব মাইনাছ x কিউব এইটো আমি আগত লিখিব লাগিব প্লাছ 3x স্কুৱেৰ এতিয়া আমি আকৌ প্ৰথম পদটোক প্ৰথম পদেৰে হৰণ কৰিম মাইনাছ x কিউবক আৰু এইটো x কিউব ইয়াৰে প্ৰথম পদটো আছিলে মাইনাছ x কিউব আৰু ইয়াৰে প্ৰথম পদটো x কিউব এইটো হৰণ কৰিলে আমি কিমান পাওঁ এইটো x কিউব আৰু এইটো x কিউব কাটা গ'ল ইয়াতে থাকিলে মাইনাছ 1 মাইনাছ 1টো আমি ইয়াতে লিখিব লাগিব এতিয়া মাইনাছ 1ৰে এই দুটা পদক পূৰণ কৰিম x কিউব প্লাছ 1 এইটো পূৰণ কৰিলে মাইনাছ ইনটু প্লাছ মাইনাছ 1 ইনটু x কিউব মাইনাছ ইনটু প্লাছ মাইনাছ 1 ইনটু 1 1 এইখিনি আমি ইয়াতে লিখিম মাইনাছ x কিউব আৰু এইটো মাইনাছ 1 ধ্ৰুৱক তেনে তলত বহিব চিনটো সলাই দিম মাইনাছ 2 প্লাছ আকৌ মাইনাছ 2 প্লাছ এইটো মাইনাছ এক্স কিউব এইটো প্লাছ এক্স কিউব এইটো কেনচেল এইটো নামিলে 3x স্কুৱেৰ প্লাছ 10 আৰু এইটো প্লাছ 1 প্লাছ 10 আৰু প্লাছ 1 কৰিলে প্লাছ 11 এতেকে ভাগফল মানে কিউ এক্স কিউ এক্স হ'ল এক্স কিউব মাইনাছ 1 আৰু ভাগশেষ মানে আৰ এক্স আৰ এক্স হ'ব 3x স্কুৱেৰ প্লাছ 11 এইটোৱে হ'ল উত্তৰ এতিয়া 6 নম্বৰ প্ৰশ্ন একেধৰণতে আমি কৰিম ইয়াৰে প্ৰথম পদৰ এক্সৰ ঘাটটো আছে 5 দ্বিতীয় পদৰ 4 তৃতীয় পদৰ 3 চতুৰ্থ পদৰ 2 আৰু পঞ্চম পদৰ 1 আৰু শেষত ধ্ৰুৱক যিহেতু সজোৱাই আছে আমি ডাইৰেক্ট লিখিব পাৰিম আৰু ইয়াতো এক্সৰ ঘাটটো 3 তাৰপিছত ধ্ৰুৱক এইটো সজোৱা আছে আমি এনেকৈ ডাইৰেক্ট লিখিব পাৰিম এইটো হ'ব এক্স কিউব প্লাছ 2 আৰু এইখিনি আমি ইয়াতে লিখিম 2 এক্স টু দি পাৱাৰ 5 মাইনাছ 4 এক্স টু দি পাৱাৰ 4 প্লাছ 7 এক্স কিউব প্লাছ 4 এক্স স্কুৱেৰ মাইনাছ 10 এক্স প্লাছ 11 এতিয়া আমি ইয়াৰে প্ৰথম পদটোক ইয়াৰে প্ৰথম পদেৰে হৰণ কৰিম এইটো 2 এক্স টু দি পাৱাৰ 5ক আমি এক্স কিউবেৰে হৰণ কৰিম এইটো হ'ব 2 ইয়াতে এক্স 5টা আছে ইয়াতে 3টা 3টা এক্স কাটা গ'লে এক্স 2টা থাকিব বা এনেকুৱাকৈ কৰিব পৰা 5 - 3 5 - 3 কৰিলে 2 হয় এইটো 2 হ'ব মানে আমি পালোঁ 2x স্কুৱেৰ ইয়াতে আমি লিখিম 2x স্কুৱেৰ এতিয়া 2x স্কুৱেৰেৰে এই দুটা পদক পূৰণ কৰিম 2x স্কুৱেৰ দেন ব্ৰেকেট x কিউব
প্লাস টু। এটা পূরণ করলে আমি কি পাম? থ্রি ইন্টু ওয়ান টু, এক্স স্কুয়ার আর এক্স কিউব পূরণ করলে আমি পাও থ্রি প্লাস টু ফাইভ, এটা ফাইভ হব। টু ইন্টু টু ফোর, ফোর এক্স স্কুয়ার, মানে এইটোর এইটুক পূরণ করেছো, এইটোর এইটুক পূরণ করেছো। এটা এখানে আমি ইয়াতে লিখিম টু এক্স টু দি পাওয়ার ফাইভ, আর ইয়াতে এক্সর ঘাটটো টু আছে আর এইটোতো এক্সর ঘাটটো টু আছে, আমি ইয়ার তলতে লিখিব লাগিব, এইটো পদ আমি ইয়ার তলত লিখিম প্লাস ফোর এক্স স্কুয়ার। এটা আমি চিনটো সলাই দিম, এই প্লাস এই মাইনাস হব, এই প্লাস আছে, এই মাইনাস, এই প্লাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ, যেহেতু একটা প্লাস এটা মাইনাস, এই ক্যানসেল হব, আর এই ফোর এক্স স্কুয়ার মাইনাস ফোর এক্স স্কুয়ার, এইটা ক্যানসেল হব, এটা থাকলে মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন এক্স কিউব মাইনাস টেন এক্স প্লাস ইলেভেন। এটা আক এইখানে স্টেপ আমি রিপিট করিম, মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর হরণ এক্স কিউব, এটা হব মাইনাস ফাইভ, ইয়াতে এক্স চারিটা আছে, ইয়ারে ইয়াতে এক্স তিনটা, ক্যানসেল হলে এটা এক্স থাকিব, মানে মাইনাস ফাইভ এক্স, মাইনাস ফাইভ এক্স আমি ইয়াতে লিখিম। এটা মাইনাস ফাইভ এক্সের দুটা পদক পূরণ করিম, এক্স কিউব প্লাস টু, এটা হব মাইনাস ইন্টু প্লাস, মাইনাস ফাইভ ইন্টু ওয়ান ফাইভ, এক্স কিউব ইন্টু এক্স, এক্স টু দি পাওয়ার ফোর, মানে ইয়ারে ঘাটটো থ্রি, ইয়ারে ঘাটটো ওয়ান, থ্রি প্লাস ওয়ান ফোর, প্লাস ইন্টু মাইনাস, মাইনাস ফাইভ ইন্টু টু টেন, টেন ইন্টু এক্স টেন এক্স। এটা এইখানে আকো ইয়াতে লিখিম মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর, ইয়াতে এক্স আছে আর এই পদতো এক্স আছে, এই কারণে আমি এই পদটো এই পদের তলত লিখিম মাইনাস টেন এক্স, এই মাইনাস টু প্লাস, মাইনাস টু প্লাস, এটা ক্যানসেল হয়ে গেল, ইয়াত থাকলে সেভেন এক্স কিউব, এইটা ক্যানসেল হয়ে গেল, এটা মাইনাস এটা প্লাস, যেহেতু একে একে পদ, এটা মাইনাস এটা প্লাস প্লাস ইলেভেন। এতিয়া আকো একেখিনি স্টেপ আমি রিপিট করিম, ইয়ারে প্রথম পদটো হল সেভেন এক্স কিউব, ইয়ারে প্রথম পদটো হল এক্স কিউব, এক্স কিউব এক্স কিউব কাটা গেল, ইয়াতে থাকিলে সেভেন, সেভেনটো আমি ইয়াতে লিখিম প্লাস সেভেন। এটা সেভেনের আমি দুটো পদক পূরণ করিম, এটা হবে এক্স কিউব প্লাস টু, এটি পূরণ করলে আমি পাম সেভেন ইন্টু এক্স কিউব, সেভেন এক্স কিউব প্লাস সেভেন ইন্টু টু ফোরটিন, এইখানে আমি ইয়াতে লিখিম সেভেন এক্স কিউব প্লাস ফোরটিন, এইটা প্লাস আছে এই মাইনাস হব, এই প্লাস আছে এই মাইনাস, প্লাস মাইনাস ক্যানসেল, মাইনাস ফোরটিন প্লাস ইলেভেন করলে আমি পাও মাইনাস থ্রি, এটাকে ভাগফল এইখানে হব আর ভাগ শেষ মাইনাস থ্রি, এটাকে ভাগফল মানে কিউ এক্স, কিউ এক্স ইকুয়াল টু এক্স স্কুয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সেভেন আর ভাগ শেষ আর এক্স মাইনাস থ্রি, এইটাই হল উত্তর।